সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস পারমিতা প্রথম পর্ব পারমিতা প্রথম দুবার আসতে তারপর একবার বেশ জোরে ডাকল পারুল 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 কোনও সাড়া নেই পারমিতার হাতে এক সাজি ফুল সে ছাদের ঘরের চৌকাঠে দাঁড়িয়ে ছাদে প্রায় ফুল ফুলগাছের টব দেখলেই বোঝা যায় এই গাছগুলো প্রত্যেক দিন খুব যত্ন পায় প্রায় সব গাছেই ফুটে আছে ঝলমলে ফুল কয়েকটা কাঁচা লঙ্কা আর কাগজলেবুর গাছও আছে ফুলের সাজিটা চৌকাঠের সামনে নামে রেখে পারমিতা সিঁড়ি দিয়ে নেমে এল দোতালায় এঘর ও ঘর খুঁজল পারুল কোথাও নেই তিনবারের বেশি পারমিতা কখনো ডাকে না বাথরুমের দরজাটা বন্ধ সেখানে গিয়ে পারমিতা দরজায় একটা ধাক্কা দিল খুলে গেল দরজাটা প্লাস্টিকের গামলায় সাবান জল গুলে পারুল জামা কাপড় ভেজাচ্ছে তোকে ডাকছিলুম শুনতে পাসনি ডাকছিলেন দিদিমণি কাপড় কাচ্ছিলুম এই জন্য শুনতে পাইনি পারুল তুই আমার পুজোর ঘরে ঢুকেছিলি পারুল যেন একবারে আকাশ থেকে পড়ল দুচোখে শিশুর বিস্ময় ফুটিয়ে পারুল বলল পুজোর ঘরে আমি কই না তো পারমিতা কয়েক মুহূর্ত তাকিয়ে রইল পারুলের দিকে তারপর শান্তভাবে বলল উঠে আয় পারুল উঠে দাঁড়িয়ে নিজের নিতম্বে সাবান মাখা হাত মুছল তারপর আবার সেই রকম সরল বিস্ময়ের স্বরে বলল সত্যি বলছি দিদিমণি আমি পুজোর ঘরে ঢুকতে যাব কেন দোতলায় পাঁচখানা ঘর ইংরেজি এল শেপের বারান্দা শ্বেত পাথরের মতন টালি বসানো একেবারে মসৃণ ঝকঝকে একপাশে দুটি চেয়ার ও একটি বেতের টেবিল পারমিতা এসে একটি চেয়ারে বসল কিছুক্ষণ আগে স্নান করে গেছে তার চুল এখন ভিজে মুখে কোনো প্রসাধনের চিহ্ন নেই পরনে একটা হালকা নীল শাড়ি তার বয়স চৌত্রিশ পঁয়ত্রিশ কলেজে পড়বার সময় পারমিতা একবার ছাত্রছাত্রীদের নাটকে শকুন্তলা সেজেছিল সেই নাটক দেখে এক সিনেমা পরিচালক তাকে নিতে চেয়েছিল সিনেমার জগতে পারমিতা রাজি হয়নি অনেকে বলে পারমিতা এখনও সেই রকমই সুন্দর আছে শুধু মাঝে মাঝে তার কপালে দুটো ভাঁজ পড়ে পারমিতা চেয়ারে বসল পারুল তখন বাথরুমের কাছে দাঁড়িয়ে সেখান থেকেই সে জিজ্ঞেস করল কিছু বলবেন দিদিমণি পারমিতা উত্তর না দিয়ে চেয়ে রইল তার দিকে অর্থাৎ পারুলকে তার সামনে এসে কথা শুনতে হবে পারুল কাছে এসে বলল সত্যি বলছি দিদিমণি পারমিতা বলল তোকে কতবার বার বলব পারুল কেউ মিথ্যে কথা বললে আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারি তুই তো জানিস আমার পুজোর ঘরে অন্য কারোর ঢোক আমি পছন্দ করি না একটা বেড়াল ঢুকে পড়েছিল আমি ফুল তুলতে দেখলাম কেন ফুল তুলছিলি তোর কি ফুল তোলার কথা না না ফুল তুলিনি কোথায় ফুল তুলেছি জল দিচ্ছিলুম টবে তখন তুই দেখলি ওই ঘরে একটা বিড়াল ঢুকছে কোন বিড়ালটা ওই তো খয়রি রঙের হুলাটা বিচ্ছিরি দেখতে তুই বিড়ালটা তাড়াবার জন্য ওই ঘরে ঢুকলি হ্যাঁ তাহলে অন্য সময় ওই বেড়ালটা দেখে তুই ভয় পাস কেন তা বলে তোমার ঠাকুর ঘরে ঢুকলে তাড়াবো না এর মধ্যে তুই সব মিলিয়ে কটা মিথ্যে বললি পারুল এক কাজ কর ফ্রিজটা খুলে দেখ একটা সন্দেশের বাক্স আছে কাল সন্ধেবেলা এনেছিলুম ওটা নিয়ে আয় পারুল চলে গেল সন্দেশ আনতে রান্নাঘরের সামনে বারান্দায় ফ্রিজ এখান থেকে দেখা যায় কিন্তু পারমিতা সেদিকে চেয়ে নেই পারমিতা এক দৃষ্টিতে নিজের পায়ের আঙুল দেখতে লাগলো। পারুল বাক্সটা নিয়ে এলে পারমিতা মুখ তুলে বলল খুলে দেখ কটা আছে এই তো দেখছি আটটা নটা দশটা প্লেটে করে আপনার জন্য দেব দিদিমণি না বাক্সটা তুই নিয়ে যা তোর ছেলে ছেলেমেয়েরা খাবে এতগুলো না না দিদিমণি আমার এতগুলো দরকার নেই এরকম দামি সন্দেশ তুমি নিজের জন্য এনেছ তুই নিয়ে যা আর এক কাজ কর আমার শোবার ঘরে ড্রেসিং টেবিলের টানা খুলে দেখ আমার পার্সটা আছে সেটা নিয়ে এবার পারলের মুখে একটা ভ্যাচাকা ভাব ফুটে উঠল ব্যাপারটা সে বুঝতে পারছে দিদিমণি ড্রেসিং টেবিলে টানা খোলার অধিকার তো তার ছিল না নিয়ায় দাঁড়িয়ে আছিস কেন পারুল চলে যেতেই পারমিতা দেখতে লাগল তার পায়ের আঙুল এ বাড়ির একতলায় ফুড কর্পোরেশনের গুদাম এবং তাদেরই একটি ছোট অফিস এই রকম বেলা দশটা এগারোটার সময় রেশন দোকানের মালিকরা মালপত্র নিতে আসে বেশ গোলমাল হয় ওপরতলাটা একদম ঠান্ডা পারমিতার পার্সে অনেক টাকা পারুলের হাত থেকে সেটা নিয়ে সে নোটগুলোর মধ্যে থেকে দুটি পঞ্চাশ টাকা নোট টেনে বার করল তোর মাইনে চল্লিশ টাকা তোকে আমি ও দিদিমণি এখন মাইনে দিচ্ছ অর্থাৎ আজ মাসের উনত্রিশ তারিখ এখনও মাস ফুরোয়নি প্রতি মাসের মাঝামাঝি পারুল কিছু টাকা অগ্রিম চেয়ে নেয় মাস শেষ হলেই আবার চায় তোকে আমি মাসের মাইনে দিয়ে দিচ্ছি আশি টাকা আরও কুড়ি টাকা বেশি দিচ্ছি এই একশো টাকা নে এত টাকা দিচ্ছ কেন দিদিমণি তুই তো অনেকগুলো মিথ্যে কথা বললি তার পুরস্কার তোকে আর আমার এখানে কাজ করতে হবে না পারুল তুই বাড়ি যা দিদিমণি তুমি আমায় আমার যে শাড়ি দুটো আর ব্লাউজ কাঁচছিলি সেগুলো আর এখানে কাঁচতে হবে না সেগুলো সব নিয়ে যা তুই ওই ভিজে অবস্থাতেই পুঁটলি বেঁধে নিয়ে যা দিদিমণি তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ হ্যাঁ আমি কোনোদিন চুরি করেনি নি জোচ্চুরি করিনি ঠাকুরের ঘরে হরপ করে বলতে পারি তোমার একটা পয়সাও আমি কি তোর নামে সেরকম দোষ দিয়েছি তবে আমায় ছাড়িয়ে দিচ্ছ কেন কেউ মিথ্যে বললে আমার বড় কষ্ট হয় আমার গায়ে যেন বিষের হাওয়ার ঝাপটা লাগে তোকে আমি কতবার বলেছি আমার দোষ হয়ে গেছে দিদিমণি আর বলবো না না তোর দশটা দোষ আমি ক্ষমা করব ঠিক করে রেখেছিলুম দশটার অনেক বেশি হয়ে গেছে আমি আর কি দোষ করেছি তুই আমার সাদা গোলাপ গাছটার দুটো ফুল ছিঁড়েছিস ছিঁড়িসনি ও গাছটার ফুল আমিও কোনোদিন ছিঁড়ি না তুই নিচতলার বাহাদুরকে একদিন খারাপ গালাগালি দিয়েছিলি ও আমায় দিয়েছিল তুই কি যেন বলেছিলি হারামি তাই না ও তোকে কি বলেছিল সে আরও খারাপ কথা তোমার সামনে বলা যাবে না কেন বলা যাবে না আমি সব শুনতে পারি বল কি বলেছিল সে আমি মুখে আনতে পারবো না হারামি বুঝি মুখে আনা যায় যাকে তোকে আর আমি ফিরিস্তে শোনাতে চাই না টাকা দিয়ে দিয়েছি তুই বাড়ি যা পারুল একটুক্ষণ গোঁজ হয়ে দাঁড়িয়ে রইল তারপর ঝাঁঝালো গলায় বলল ঠিক আছে রাখবে না রাখবে না আমার কি কাজের অভাব তোমার খাবারটা দিয়ে যাচ্ছি না তোকে খাবার দিতে হবে না আমি নিজেই নিয়ে নেব এটো বাসন তুমিই মাজবে হ্যাঁ কেন এমন মিছিমিছি রাগ করছ দিদিমণি এমন কিছু ঘাট হয়নি আমার আমায় তাড়িয়ে দিয়ে তুমি রাত্রির বেলায় নিঝুমপুরিতে একলা থাকবে হ্যাঁ থাকব তাতে কি হয়েছে বড়বাবু তোমায় একলা থাকতে মানা করেছিলেন আমায় বলেছিলেন রোজ রাতে আমি যেন তোমার কাছে এসে শুই বড়বাবু তো পাগল তার তাঁর কথা আর কি দাম আছে তোমার ঠাকুর ঘরে একবার পা দিয়েছি বলেই তোমার এত রাগ কি আছে তোমার ঠাকুর ঘরে ঠাকুর দেবতা নেই কিছু নেই সেখানে আমি একবার ঢুকতেই সব অশুদ্ধ হয়ে গেল আমিও কায়েতের মেয়ে কেন চেঁচাচ্ছিস পারুল তুই তো জানিস আমি চেঁচামেচি একদম সহ্য করতে পারি না আমি তাহলে চলে যাব হ্যাঁ তোমার পায়ে পড়ছি দিদিমণি এবারকার মতো ছেড়ে দাও আর তোমার কাছে মিথ্যে কথা বলবো না তোকে তো এক মাসের বেশি টাকা দিলুম এই এক মাস দেখ যদি বুঝিস যে সত্যি তুই মিথ্যে কথা বলা বন্ধ করতে পারবি তখন আসিস আমি আবার তোকে রাখব পারুল তবু একটুক্ষণ দাঁড়িয়ে রইল পারমিতা আর কোনো কথা বলছে না দেখে সে সন্দেশের বাক্সটা নিয়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে পারমিতা বলল বাথরুম থেকে কাপড়গুলো নিয়ে গেলি না ওগুলো নিয়ে যা আমার আর দরকার নেই সব নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতেও পারুলের মুখে গভীর বিস্ময়ের ভাব লেপ্টে রইল এখনও সে কিছুই বুঝতে পারছে না এত সামান্য কারণে কেউ ছাড়িয়ে দেয় দিদিমণি কোনোদিন খারাপ ব্যবহার করেন না খাবার দাবার বেশি করে দেন পয়সা করির হিসেব নেই শুধু দুটো একটা মিথ্যে কথার জন্য এত পাঁচ বছরের কাজ এইভাবে খতম ছাদের ঘরটার কী রহস্য আছে প্রথম দিন থেকেই দিদিমণি বারণ করে দিয়েছিলেন বারণ করলেই বেশিবার জানবার ইচ্ছে হয় শুধু আজ একবার নয় এর আগেও কয়েকবার ওই ঘরে চুপি চুপি ঢুকে দেখেছে পারুল ওই ঘরটাকে দিদিমণি পুজোর ঘর কেন বলেন কোন ঠাকুর দেবতার মূর্তি নেই পট নেই ছবি নেই কিচ্ছু নেই এমনি একটা খালি সাদা ঘর এরকম কখনো পুজোর ঘর হয় সকালে আর রাত্রিরে রোজ প্রায় একটা ঘন্টা ধরে ওই ঘরে দরজা বন্ধ করে বসে দিদিমণি কি করেন ঘরটায় কয়েকটা দেয়াল আলমারি আছে তালা বন্ধ তবে কি ওরই মধ্যে কিছু আছে কিন্তু খুব দামি জিনিস হলে ওই ছাদের ঘরেই বা রাখা হবে কেন দিদিমণির শোবার ঘরেই তো স্টিলের আলমারি আছে দুটো কিছু বুঝতে পারেনি বলেই ওই ঘরটা সম্পর্কে পারুলের এত কৌতূহল রাস্তা পার হতে পারুল আপন মনে বলল পাগল দিদিমণিটা পাগল ছাড়া আর কি সাধে কি আর ওর বর ওকে তাড়িয়ে দিয়েছে খানিক্ষণ বারান্দায় চুপ করে বসে থাকবার পর পারমিতা উঠে গেল তার শোবার ঘরে এটা একসময় তার মায়ের ঘর ছিল দেয়ালে মায়ের ছবি বিছানার পাশে একটা ছোট টেবিলে কিছু বইপত্র আর টেলিফোন টেলিফোনের রিসিভারটা পাশে নামিয়ে রাখা এক এক দিন পারমিতার ইচ্ছে হয় বাইরের কারোর সঙ্গে কথা বলবে না সেই সব দিন সে টেলিফোনের রিসিভার নামিয়ে রাখে যাতে বাইরের কোনো কল না আসে এবার সে রিসিভারটা হাতে তুলে নিয়েই ডায়ালটন পেল তখন সে নম্বর ঘোরাতে লাগল তার অফিসের পারমিতা কোনো সাধারণ অফিস চাকুরী নয় সে একটি বড় চা বাগানের অনেকখানি শেয়ারহোল্ডার সেই হিসেবে ওই চা বাগানের কলকাতার অফিসের সে অন্যতম ম্যানেজিং ডিরেক্টর নিজের অংশের স্বার্থ দেখবার জন্য সে অফিসে যায় মি মজুমদার আমি পারমিতা বলছি হ্যাঁ বলুন মিসেস চৌধুরী আজ একটা মিটিং আছে আমি আজ অফিসে যাব না উপাস থেকে মজুমদার জন্য আরও কী সব বলছিল কিন্তু পারমিতা আর একটি কথাও উচ্চারণ না করে লাইন কেটে দিল একজন মাত্র মানুষ ছাড়া পারমিতা আর কারুর সঙ্গে টেলিফোনে দুটির বেশি বাক্য বলে না এবারও সে রিসিভারটা নামিয়ে রাখল পাশে বেলা এগারোটার মধ্যে তার খেয়ে নেয়া অভ্যেস পারুল ভাত ডাল রান্না করে রেখেছে পারমিতা খেতে বসলে সে গরম গরম মাছ ভেজে দেয় রান্নাঘরে গিয়ে পারমিতা ভাত ডাল আলু সেদ্ধ দিয়ে খাওয়া সেরে নিল তারপর বানাল এক কাপ কফি পারমিতার মুখে একটু কুঞ্চন নেই সম্পূর্ণ নিরালায় সে একটু অস্বস্তি বোধ করছে না দোতলার সিঁড়ির মুখের কোলাপসেবল গেটে তালা দিয়ে এসে পারমিতা বিছানায় শুয়ে পড়ল হাতে একটা গ্রন্থ বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলো সে আবার পড়তে শুরু করেছে টানা ঘন্টা পড়বার পর সে বইটা পাশের টেবিলে রেখে দিয়ে ঘুমল বিকেলে তার ঘুম ভাঙল গেট ঝাঁকানোর শব্দে ধোপা এসেছে অন্যদিন পারুল এইসব লোকের কাছ থেকে জিনিসপত্র বুঝে নেয় আজ পারমিতাই উঠে এল একটু বাদে এল মুড়িওয়ালা একটা সংসার চালাতে গেলে এই সব উপসর্গ থাকবেই পারুলের বদলে আর একজন কারুকে রাখতে হবে কিন্তু কি করে যে কাজের লোক জোগাড় করতে হয় তা পারমিতা জানে না দু কাপ চা বানিয়ে বারান্দায় বেতের টেবিলে রেখে একটা চেয়ারে বসল পারমিতা দু কাপ চা ঢালা যেন আর একজন কেউ আসবে অন্য চায়ের কাপটিকে উদ্দেশ্য করে পারমিতা বলল খুব ব্যস্ত চা খাওয়ারও সময় নেই বুঝি চায়ের কাপটি থেকে ধোঁয়া উঠছে সেই ধোঁয়ায় পারমিতা যেন দেখতে পাচ্ছে কারুর মুখ খুব গরম ওখানে তাই না দেখো কলকাতায় আজ বিকেলে কি সুন্দর ফুরফুরে হাওয়া দিয়েছে এই সময় ছাদে বসলে কথাটা মনে পড়ে যেতেই পারমিতা চায়ের কাপ দুটি নিয়ে উঠেইল ছাদে পুজোর ঘরের সিঁড়িতে বসে আবার বলল দেখো এখানে হাওয়ায় কি সুন্দর গন্ধ কত রকম ফুল ফুটেছে আমার জুঁই গাছটায় কুঁড়ি এসেছে ওই কুঁড়ি ফুল হয়ে ফুটবে তারপর ঝরে পড়বার আগেই তুমি আসবে তো নইলে কিন্তু দেখতে পাবে না নিজের চায়ের কাপে একটা চুমুক দিল পারমিতা তারপর অন্য কাপটি তুলে বলল নাও তুমিও একটু খাও আমি দিচ্ছি লক্ষ্মীটি খাও এই সময় আড়াল থেকে কেউ দেখলে পারমিতাকে নিশ্চয়ই পাগল ভাববে এই রকম কথা বলতে বলতে চা শেষ করে পারমিতা উঠে গেল ফুলের টপগুলোর কাছে প্রত্যেক গাছের সঙ্গেই সে কথা বলতে লাগল ওগো গোলাপবালা কেমন আছ আজ মন খারাপ নেই তো টগর টগর তুমি মুখ ফিরে আছো কেন আমার দিকে একটু চাও শ্বেত জবা তুমি আজই শুকিয়ে যেও না আর একদিন থাকো ইশ তোমার কি গর্ব ঝুমকো ফুল তুমি নিজেকে সবার চেয়ে সুন্দরী মনে কর তাই না সত্যিই তুমি সুন্দর নিচতলার ফুড কর্পোরেশনের অফিস ছুটি হয়ে গেলে সারা বাড়িটাই একেবারে নির্জন হয়ে যায় ওদের অফিস পাহারা দেবার জন্য দুজন নেপালি দারোয়ান আছে তারা দুজন এতই কম কথা বলে যে তাদের অস্তিত্ব টের পাওয়া যায় না তাতে মাঝরাতে শোনা যায় তাদের লাঠির শব্দ ওরা সারা রাত জেগে পাহারা দেয় পারমিতাও মাঝরাত পর্যন্ত জেগে বসে থাকে তার পুজোর ঘরে তার পুজো মানে শুধু চোখ বুজে বসে থাকা ধ্যানের মতন মনীষ উঠেছে বান্দ্রার এক হোটেলে সারাদিন তাকে চার্চগেট থেকে সান্টাক্রুজ ওয়েস্ট পর্যন্ত ছুটোছুটি করতে হয় মুম্বাইতে ট্যাক্সি খরচ সাংঘাতিক কিন্তু কাজের তাড়ার জন্য তার ট্যাক্সি না নিয়ে উপায় নেই মুম্বাইতে মনীষের ছোট মাসিরা থাকেন বন্ধুবান্ধব আছে বেশ কয়েকজন কিন্তু কারুর সঙ্গে সে দেখা করার সময় পায়নি ছোট মাসিদের জন্য তার মা পাঠিয়েছেন একটা শাড়ি দুকৌটো কাসুন্দি আর বাচ্চাদের জন্য জামাটামা সেগুলোও পৌঁছে দেওয়া হয়নি এখনো। মা বারবার বলে দিয়েছিলেন তোর ছোট মাসির বাড়িতেই উঠিস নইলে সে জানতে পারলে খুব রাগ করবে কিন্তু মনীষ তবু ওঠেনি সেখানে অফিসের কাজে এসে আত্মীয় আত্মীয়বন্ধুর বাড়িতে ওঠা সে পছন্দ করে না তাদের বাড়িটাকে বিনা পয়সায় হোটেলের মতন ব্যবহার করবে কেন সে কোম্পানি তো তার হোটেল ভাড়া দেবেই মেরিন ড্রাইভে মনীষের চলন্ত ট্যাক্সির পাশাপাশি আরেকটি ট্যাক্সি থেকে কে যেন ডাকল মনীষ 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 তাকিয়ে দেখল সুতোপাদি আর তার সঙ্গে দুজন অচেনা ভদ্রলোক সুতোপাদি খুব উত্তেজিতভাবে হাত নাড়ছেন সুতরাং মনীষ ট্যাক্সি ড্রাইভারকে বলল গাড়ি থামাতে সুতোপাদি ট্যাক্সিটাও একটু এগিয়ে থামল তার থেকে নেমে এসে সুতোপাদি বললেন কি ব্যাপার মনীষ কখন থেকে তোমায় ডাকছি শুনতে পাচ্ছ না এখানে কবে এসেছ এই দিনতিনেক আগে ঠিক আছে তোমার কথা পরে শুনব তোমার ট্যাক্সিটা ছেড়ে দাও আমাদের সঙ্গে চলো কিন্তু সুতোপাদি খুব জরুরি ব্যাপার এখানে সময় নষ্ট করা চলবে না তোমাকে ভাগ্যিস পেয়ে গেলাম আমরা হাসপাতালে যাচ্ছি রমেনের সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় কি অ্যাক্সিডেন্ট মোটরবাইকে যাচ্ছিল ভিলে পার্কের ওদিকটায় একটা ট্রাকের সঙ্গে রমেন সুতোপাদির ছোট ভাই মনীষের সহপাঠী সহপাঠী দুর্ঘটনার কথা শুনলে নিশ্চয়ই তক্ষণি দেখতে যাওয়া উচিত কিন্তু এখন বাজে রাত পৌনে নটা ঠিক নটার সময় সেন্টার হোটেলে দুজন গুজরাটি ভদ্রলোককে মনীষের ডিনার খাওয়ানোর কথা তাঁরা সেখানে অপেক্ষা করবেন খুব সম্ভবত এতক্ষণ তারা সেখানে পৌঁছে গিয়ে ড্রিঙ্কসের অর্ডার দিয়েছেন মনীষ যদি সেখানে উপস্থিত না হয় তাহলে গুজরাটি ভদ্রলোক দুজন যে রেগে লাল হবে তা খুবই স্বাভাবিক অথচ ওই দুজন ভদ্রলোককে খুশি করবার জন্যই তার কোম্পানি তাকে অনেক টাকা দিয়ে মুম্বাই পাঠিয়েছে ওদের রাগালে একটা বিরাট অর্ডার ফসকে যেতে পারে দ্রুত চিন্তা করে মনীষ বলল কোন হাসপাতাল সুতোপাদি আমি একটু পরেই আসছি এখন যেতে পারবে না দুজন ভদ্রলোক অপেক্ষা করছেন তাদের বলেই চলে আসব সুতোপাদি হাসপাতালের নাম বলে কয়েক পলক তাকালেন মনীষের চোখের দিকে তারপর ফিরে গেলেন নিজের ট্যাক্সিতে সুতোপাদির দৃষ্টির মধ্যে কি ধমক ছিল মনীষ কেন রমেনের দুর্ঘটনার কথা শুনেই লাফিয়ে উঠল না সব কথা সবাইকে বোঝানো যায় না দুজন লোক মনীষের কোম্পানির পয়সায় মদ খাবে বলে বসে আছে পাঁচতারা হোটেলে আর মনীষের বন্ধু দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে হয়তো লড়াই করছে মৃত্যুর সঙ্গে যে কেউ শুনে বলবে মনীষের আগে হাসপাতালেই যাওয়া উচিত কিন্তু জীবন এই নিয়মে চলে না মনীষ যা ভেবেছিল ঠিক তাই তার পৌঁছাতে একটু দেরি হয়েছে তার আগেই সেই ভদ্রলোক দুজন মদ ও খাবারের অর্ডার দিয়ে ফেলেছেন গুজরাটি ভদ্রলোক দুজন বাড়িতে নিরামিষ ভোঁজি কিন্তু হোটেলে চুটিয়ে মাংস খান তাদের সামনে একটি প্লেটে শুধু মুরগির ঠ্যাং আট খানা এই হোটেলে শুধু ওই এক প্লেটের দাম চৌষট্টি টাকা মনীষ আসতে আস্তে ভেবেছিল যে আগেই সে হোটেলের কাউন্টারে গিয়ে এক হাজার টাকা জমা দিয়ে বলবে ওই ভদ্রলোক দুজন যা যা খেতে চান সবই যেন দেওয়া হয় তারপর সে ওদের দুজনকে বুঝিয়ে সুঝিয়ে বিদায় নিয়ে হাসপাতালে ছুটবে প্রথমে সে কাউন্টারে এক হাজার টাকা জমা দিল ঠিকই কিন্তু তার পর তাকে দেখা মাত্রই ভদ্রলোক দুজন এমন উচ্ছ্বাস প্রকাশ করলেন যে তক্ষণি সে বিদায় নেবার প্রস্তাবটি দিতে পারল না আনন্দফূর্তির সময় শোক দুঃখের কথা কেউ পছন্দ করে না রমেনের জন্য মনীষ দুঃখিত হতে পারে কিন্তু প্রত্যেক দিনই অ্যাক্সিডেন্টে কত লোক মারা যাচ্ছে সুতরাং সেরকম একটা খবর শুনে গুজরাটি ভদ্রলোক দুজন দুঃখিত হবে কেন তাছাড়া গুজরাটি ভদ্রলোক দুজন তো শুধু খেতে আসেননি তারা নিজেরাও যথেষ্টর চেয়েও বেশি ধনী কাজের কথা আলোচনা করার জন্যই মনীষ তাদের এই সেন্টার হোটেলে ডেকেছে মনীষ যদি কাজের কথা না বলেই চলে যেতে চায় তাহলে ওরা যদি বলে ওঠেন আমরা কি তোমার পয়সায় খেতে এসেছি এখানে তখন মনীষ ভাবল এক ঘন্টা দেরি করে গেলেই বা কি আর এমন হবে সুতপাদির সঙ্গে তো আর এক ঘন্টা পরেও দেখা হতে পারত দেখা না হতেও পারত গুজরাটি ভদ্রলোক দুজনকে সঙ্গ দেবার জন্য মনীষকেও মদের অর্ডার দিতে হল শিবপুরে পড়বার সময় রমেন ছিল হোস্টেলে মনীষের রুমমেট রমেনদের বাড়ি শিউড়ি সেখানে মনীষ দু তিনবার গেছে অনেক দিন থেকেছে সেই রমেন এখন হাসপাতালের খাটে শুয়ে আছে এক ঘন্টা নয় শোয়া দু ঘণ্টা বাদে মনীষ উঠতে পারল সেখান থেকে হাসপাতালটা ট্যাক্সিতে আবার ৪৫ মিনিট মনীষ এসে দেখল পুরো হাসপাতালটা কেমন যেন শুনশান কোথাও কোনো শব্দ নেই সবাই যেন ঘুমিয়ে পড়েছে সামনের এনকোয়ারি কাউন্টার ফাঁকা সুতোপাদি কিংবা তাঁর সঙ্গের লোক দুটোরও কোনো চিহ্ন নেই মনীষের বুকটা ধক করে উঠল একটু বাদে একজন হাউস ডাক্তারকে দেখে সে উত্তেজনা দমন করে জিজ্ঞেস করল মিস্টার রমেন মজুমদারের কোনো খবর দিতে পারেন তরুণ ডাক্তারটি বললেন মজুমদার ও আই এম সরি ডাক্তারটির কথা এবং মুখভঙ্গি দেখে একটাই মানে বোঝা যায় সুতোপাদির সঙ্গে মনীষের মাঝরাস্তায় দেখা হয়েছিল নাটকীয়ভাবে এটা যদি নাটক হতো তাহলে মনীষের বিবেকযযন্ত্রণা আরও গভীরভাবে ফুটিয়ে তুলবার জন্য নাট্যকার নিশ্চয়ই এখানে রমেনের মৃত্যু সংবাদ দিতেন কিন্তু জীবন নাটকের নিয়মে চলে না মাজুমদার নয় মজুমদার মারাঠিদের পদবি হয় মজুমদার তরুণ ডাক্তারটি ভুল লোকের কথা ভেবেছিলেন একটু পরেই জানা গেল যে রমেন মজুমদার বেঁচেই আছে এবং মোটামুটি ভালো আছে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে এখন আর তার সঙ্গে দেখা হবে না সুতোপাদীরা একটু আগে বাড়ি চলে গেছেন সুতোপাদি বোম্বেতে কোথায় থাকেন মনীষ তা জানে না তাড়াতাড়িতে জিজ্ঞেস করাও হয়নি সুতরাং মনীষকে হোটেলে ফিরতে হল রাত তখন প্রায় সাড়ে বারোটা হোটেলে মনীষের নিজের কাছে একটা মদের বোতল থাকে শোয়ার আগে মদ খেতে মনীষের ভালো লাগে না অথচ উপায় নেই এটাই তার জীবিকা বাথরুমে ঢুকে ভালো করে স্নান সেরে মনীষ সারাদিনের গ্লানি মুছে ফেলল শরীর থেকে হোটেলের জানালা থেকে সমুদ্র দেখা যায় কিন্তু পুরীর মতন এখানকার সমুদ্র থেকে হু হু করে হাওয়া আসে না নতুন কাঁচা গেঞ্জি ও পাজামা পরে মনীষ বসল বিছানায় গেলাসে মদ ঢেলে রাখল সে পাশের ছোট টেবিলটায় সারাদিন খবরের কাগজটাও পড়া হয়নি একটা সিগারেট ধরিয়ে সে কাগজটা তুলে নিল গেলাসটি অর্ধেক শেষ করার আগেই ঘুমে চোখ ঢুলে এলো মনীষের আলো জ্বালাই রইল বালিশে ঠেস দেওয়া আধা শো অবস্থাতেই সে ঘুমে তলিয়ে গেল প্রায় ঘণ্টাখানেক ওইভাবেই থাকবার পর কে যেন তার কানের কাছে ফিসফিস করে ডাকতে লাগল মনীষ মনীষ কয়েকবার এরকম হবার পর মনীষ চোখ মেলে তাকাল কে ডাকছে তাকে ঘুমের ঘোর ভালো করে কাটবার পর মনীষ ধড়মড় করে উঠে বসল তখনও সে তার কানের পাশে ডাক শুনতে পাচ্ছে কোন নারী কণ্ঠ মনীষ চুপ করে বসে আছো কেন তোমার কার্পেটে আগুন মনীষ এক লাফে বিছানা থেকে নেমে দেখল সাংঘাতিক ব্যাপার ঘুমোবার মুহূর্তে তার হাত থেকে জ্বলন্ত সিগারেট খসে পড়েছে মেঝেতে সেখানকার কার্পেট অনেকখানি পুড়ে ধোঁয়া বেরুচ্ছে ছুটে বাথরুমে গিয়ে একটা তোয়ালে ভিজিয়ে এনে মনীষ সে ধিকিধিকি আগুনের উপর চাপা দিল সহজে সেই আগুন নেভে না বেশ কয়েকবার তোয়ালে ভিজিয়ে আসতে হল মনীষকে তারপর দেখা গেল আফ্রিকার ম্যাপের মতন চেহারায় অনেকখানি জায়গা জুড়ে গর্ত হয়ে আছে কার্পেটে বিশ্রী দেখাচ্ছে বলে সেখানে একটা খবরের কাগজ চাপা দিয়ে রাখল মনীষ কিন্তু ওভাবে গোপন রাখা যাবে না কাল সকালে জমাদার এলেই ধরা পড়ে যাবে কার্পেটের যদি দাম চায় কত দাম হবে এই কার্পেটের মনীষ পরীক্ষা করে দেখল আসল পশ্মি কার্পেট নয় এটা জুট কার্পেট মাঝারি দামের হোটেলে আর কি কার্পেট দেবে কিন্তু কার্পেটের দামের চেয়েও বড় কথা মনীষের ঘুম না ভাঙলে যদি সারা ঘরে আগুন লেগে যেত কে তার ঘুম ভাঙিয়ে দিল ঠিক যেন এক নারী তার কানের কাছে তার নাম ধরে ডেকেছিল এরকম কখন হয় কিংবা তারই অবচেতন মন তাকে জাগিয়ে দিয়েছে এরই নাম অটো সাজেশন সারা রাত আর ভালো করে ঘুম এলো না মনীষের পরদিন সকালে মনীষ খবরের কাগজটা সরিয়ে দেখল কার্পেটের পোড়া জায়গাটা সারা বছরে বেশ কয়েকবার তাকে এরকম হোটেলে থাকতে হয় একা আগে কখনও এরকম হয়নি কাল সারা দিন ঘোরাঘুরি করে এসে খুবই ক্লান্ত ছিল যাই হোক এখন আর ওসব নিয়ে চিন্তা করার সময় নেই সাড়ে আটটার মধ্যে তাকে দেখা করতে হবে একজন শিল্পপতির সঙ্গে দ্রুত বাথরুম সেরে দাড়ি কামিয়ে স্নান করে মনীষ তৈরি হয়ে নিল ব্রেকফাস্ট খাওয়ার সময় নেই কার্পেট বিষয়ে হোটেলের ম্যানেজার কি বলে তা রাত্রে শোনা যাবে নতুন স্যুট পরে টাই বেঁধে মনীষ ঘর থেকে বেরিয়ে এসে তালা লাগাল চাবিটা হোটেলের অফিস কাউন্টারে ছুঁড়ে দিয়ে সে তরতরি নিচে নেমে এসে হাঁক দিল ট্যাক্সি ট্যাক্সিতে উঠে সে তার গন্তব্যের কথা বলতে যাবে এমন সময় তার কানের পাশে সেই নারীকণ্ঠ বলে উঠল মনীশ মণীশ তুমি আগে রমেনকে দেখতে যাবে না রমেন হাসপাতালে আছে কাল তোমার সঙ্গে দেখা হয়নি মনীষের সারা শরীর কেঁপে উঠল বেশ জোরে কোলাপসেবুল দরজায় খুব জোর ঝাঁকানি শুনে বেরিয়ে এল পারমিতা সিঁড়িতে দাঁড়িয়ে আছে সুব্রত চুল এলোমেলো বুশ শার্টটা বুকের কাছে মোচড়ানো চোখ দুটো লাল এখন রাত নটা পারমিতা এই সময় তার অল রেডিওর কাঁটা ঘুরিয়ে ঘুরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের অনুষ্ঠান শোনে এমনকি চীনের ভাষায় কোনো গান যার কিছুই সে বুঝতে না পারলেও শোনে বেশ মন দিয়ে দরজা খোল ভয় নেই তোমার কাছে টাকা চাইতে আসেনি পারমিতা কোনো উত্তর না দিয়ে স্থিরভাবে দাঁড়িয়ে রইল বাড়িতে আর কেউ নেই বলে সন্ধের পর সে একটা ড্রেসিং গাউন পরে থাকে তার মুখখানি শ্রান্ত সুব্রতকে দেখে সে যেন একটু অবাক হয়নি তোমায় টেলিফোন করলেও কিছুতেই পাওয়া যায় না লাইন ফাইন কেটে দিয়েছ নাকি পারমিতা তবু নিরুত্তর বিশ্বাস হচ্ছে না এই দেখো আমার কাছে অনেক টাকা আছে আমি তোমার দয়া চাই না প্যান্টের পকেট থেকে একটা মানি বার করে সুব্রত খুলে দেখায় তার মধ্যে দু টাকা আছে হা করে দাঁড়িয়ে আছো কি দরজাটা খোলো তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে সুব্রত এমনভাবে লোহার গেটটা ধরে দাঁড়িয়ে আছে যেন সে এক কারাগারের বন্দি গেটের এপাশে পারমিতা দাঁড়িয়ে আছে দুহাত দূরে পারমিতা এবার খুব শান্তভাবে বলল বাড়ি যাও সুব্রত আবার কেন এসেছ বেশ করেছি আমার যতবার খুশি আসব দরজাটা খুলে দাও আমি আমি একটু বাথরুমে যাব নিজের বাড়িতে যাও তুমি আমায় ঢুকতে দেবে না তুমি খুব ভালো করেই জানো ফের পাগলামি করছ বলছি না জরুরি কথা আছে মিতা তোমার কাছে আমি এমনি এমনি আসিনি কাজ আছে বলেই এসেছি ওইখান থেকেই বলো তুমি আমায় ভেতরে গিয়ে বসতেও দেবে না মিতা তোমার পাগলামি দিন দিন বাড়ছে আমি তো পাগলই সবাই জানে নিশ্চয়ই পাগল তোমার বাবাও পাগল তিনি জেনে শুনে একটা পাগল মেয়ে গুছিয়ে দিয়েছিলেন আমার ঘাড়ে পারমিতা পেছন ফিরে চলে গেল নিজের শোবার ঘরে যাবার সময় বারান্দার আলোটা নিভিয়ে দিয়ে গেল চরম অপমানিত হয়ে সুব্রত প্রচণ্ড ঝাঁকানে দিতে লাগল গেটে চিৎকার করে বলতে লাগল ভালো হবে না বলছি শীগ্রি আমায় আসতে দাও নইলে গেট ভেঙে ফেলব মিনিট পাঁচেক ধরে চলল এই রকম অন্য কেউ এরকম হামলা করলে নেপালে দারোয়ান দুজন ছুটে আসত নিচ থেকে কিন্তু তারা সুব্রতকে ঢুকতে দেখেছে তারা সুব্রতকে চেনে এরপর সুব্রত বসে পড়ল সিঁড়িতে হঠাৎ ডুকরে কেঁদে উঠল প্রায় ফোঁপাতে ফোঁপাতে বলতে লাগল মিতা তুমি আমাকে এরকম দূর দূর করে তাড়িয়ে দেবে আমি একবার ভুল করেছি বলে আর আমি তোমার কেউ নই আমি তোমার সন্তানের বাবা নই বিলটু কি তোমার আর আমার দুজনের নয় মিতা আমার এত তেষ্টা পেয়েছে যে গলার শুকিয়ে কাঠ হয়ে গেছে আর তুমি আমাকে রাস্তার কাঙালির মতন এবার পারমিতা আবার বেরিয়ে এল ঘর থেকে বারান্দার আলো জ্বলল ফ্রিজ থেকে বোতল বার করে একটা গেলাসে জল ঢেলে নিয়ে এল গেটের কাছে ফাঁক দিয়ে গেলাসটা বার করে সে বলল এই নাও জল সুব্রত পারমিতার গেলাস সহ হাতটা চেপে ধরে গভীর শোকার্ত গলায় বলল আমি খাব না জল খাব না তুমি গেট না খুললে আমি জল খাব না তার মানে তোমার জল তেষ্টা পায়নি কেন এরকম ছেলেমানুষই করছ বাড়ি চলে যাও না যাব না জানি আমি মদ খেয়েছি বলে তুমি আমায় ঘেন্না করছ তুমি যদি গেট না খোলো আমি সারা রাত এখানে বসে থাকব আমার হাতটা ছাড়ো না ছাড়ব না কেন আমি অস্পৃশ্য আমি ছুলে এখন তোমার ঘেন্না হয় হাত ছাড়ো গেট খুলছি ফ্রিজের ওপরেই চাবি থাকে পারমিতা গেট খুলতেই সুব্রত চলে গেল বাথরুমে তারপর ফিরে এসে প্রায় এক নিঃশ্বাসে শেষ করল জলের গেলাস একটা সিগারেট ধরিয়ে এদিক ওদিক তাকিয়ে অ্যাস্ট্রে খুঁজল কাঠিটা ফেলবার জন্য তারপর সেটা মেঝেতেই ছুঁড়ে ফেলে বলল সত্যি তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে মিতা আমার তো কোনো কথা নেই তোমার সঙ্গে আমি কিছু শুনতেও চাই না মিতা তুমি কি আমায় ক্ষমা করতে পারবে না কিছুতেই একবার আমি ভুল করেছি বলেই ক্ষমার তো কোনো প্রশ্ন নেই তুমি আলাদা আমি আলাদা সুব্রত ধপ করে মেঝেতে বসে পড়ল মুখখানা তার দারুণ বিমর্ষ আপন মনে বলতে লাগল হ্যাঁ ভুল করেছি চরম ভুল তোমাকে অনেক কষ্ট দিয়েছি কিন্তু আমি যদি সত্যিই কোন প্রাষণ্ড হতাম তোমার কাছে বারবার এরকম ফিরে আসতাম না তুমি ভাবো আমি বুঝি তোমার টাকার লোভে আসি আমি কি এত নিচ মাটিতে বসে অভিমানে শিশুর মতন মাথা ঝাঁকাতে লাগল সুব্রত দিনের বেলায় কেউ সুব্রত মজুমদারকে দেখলে তার এখনকার এই ব্যবহারের সঙ্গে একেবারেই মেলাতে পারবে না সুব্রত মজুমদার একজন ভালো ইঞ্জিনিয়ার সম্মানজনক চাকরি করে তার ব্যবহারও অতি ভদ্র একসময় এই সুব্রত ছিল পারমিতার স্বামী ওদের ছেলে বিল্টু অর্থাৎ সব্যসাচী পড়ে পুরুলিয়ার সৈনিক স্কুলে প্রত্যেক মাসে একবার পারমিতা তাকে দেখতে যায় সুব্রত আবার বিয়ে করেছে তার দ্বিতীয় স্ত্রী অরুণিমা খুব বুদ্ধিমতী মেয়ে একটি স্কুলে পড়ায় তারও একটি মেয়ে হয়েছে পারমিতার সঙ্গে সুব্রতর বিচ্ছেদ হয়ে গেছে পারস্পরিক সম্মতিতে কোনও তিক্ততার সৃষ্টি হয়নি কি সুব্রতর সঙ্গে অরুণিমার বিয়ের সময় পারমিতা একটা দামি শাড়ি উপহার পাঠিয়েছিল এরকম তো হয়ই আজকাল সুব্রত মজুমদার মাতাল নয় নিয়মিত মদ্যপানও করে না মত সহ্য হয় না তার কিন্তু তিন চার মাস অন্তর হঠাৎ এক একদিন কি হয় সে হঠাৎ বেশ খানিকটা গিলে ফেলে অমনি তার মাথার মধ্যে গোলমাল শুরু হয়ে যায় সেই সব দিনেই সে শুধু পারমিতার কাছে ক্ষমা চাইতে ছুটে আসে সাত বছর যারা একটানা দাম্পত্য জীবন কাটিয়েছে আজ তাদের পরস্পরের মধ্যে অনেক দূরত্ব মিতা আমায় দুধচিনি ছাড়া এক কাপ কড়া কফে বানিয়ে দেবে দিতে পারি কিন্তু তুমি বাড়ি চলে গেলেই ভালো করতে শুধু শুধু দেরি করছ অরুণিমা চিন্তা করবে অরুণিমা তোমার মতন এত চিন্তা করে না তার ঠাণ্ডা মাথা স্কুল মাস্টারনি তো আমার ওপরেও মাস্টারি করে ছি সুব্রত তুমি কফি দেবে না দিতে পারি খেয়েই তুমি চলে যাবে তো পারমিতা রান্নাঘরে ঢুকে গ্যাস জেলে কেটলি চাপাল সুব্রতে সে দাঁড়াল তার পাশে তুমি নিজে বানাচ্ছ যে মেয়েটি তোমার রান্না করে দেয় সে কোথায় সে নেই তুমি একদম একলা থাকো দূর এরকম কোনো মানে হয় এরকমভাবে কোনো মেয়ে থাকতে পারে তুমি পাগলামি করছো আমি তো পাগলি আই এম সরি মিতা একদম একলা তোমার প্রেমিকরা কেউ আসে না তুমি বাইরে বারান্দায় গিয়ে বস আমি কফি নিয়ে যাচ্ছি সুব্রত পারমিতার কাঁধে হাত রাখল মুখ ঘুরিয়ে জ্বলন্ত দৃষ্টিতে তাকাল পারমিতা সুব্রতর সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিয়ে লাজুকভাবে হেসে বলল তুমি ভাবছ মাতাল হয়ে গেলে আমার কাণ্ডজ্ঞান থাকে না কিন্তু তোমার জন্যই আমি মাতাল হই মিতা তোমার উপরে আমার কি আর কোনো অধিকার নেই না তা তো ঠিকই আমি নিজেই সব নষ্ট করেছি তবু তুমি কি বিশ্বাস করবে যে আমি তোমাকে এখনও ভালোবাসো এই তো কিন্তু আমি তোমার ভালোবাসা চাই না আমার মনে এখন কোনো ফাঁকা জায়গা নেই যা তোমার ভালোবাসার জন্য অপেক্ষা করে থাকবে ও অন্য কারোর ভালোবাসাতেই তোমার মনটা ভরে আছে তুমি পুরুষ মানুষ তাই তুমি এখন আমার ওপরে তোমার অধিকার দেখাতে চাও নইলে আমার ব্যক্তিগত জীবন নিয়ে তোমার তো কোনো কৌতূহল দেখানো উচিত নয় অধিকার নয় আমি এখনও তোমার ভালো চাই তোমার যাতে কোনো বিপদ না হয় তুমি এরকম একলা একলা থাকো কাপে গরম জল ঢেলে তাতে কফি মিশিয়ে পারমিতা বলল এই নাও এবারই শেষ আর কোনো দিন ড্রিঙ্ক করে আমার বাড়িতে এসো না তোমার বাড়ি হ্যাঁ তোমারই তো বাড়ি একসময় আমিও এখানে অনেক রাত কাটিয়ে গেছি এখানে আমাকে আজ আসতে বারণ করছ আসতে পারো অরুণিমা আর তোমাদের মেয়েকে নিয়ে বেড়াতে আসতে পারো একলা এসো না আমার ভুল হয়েছিল মিতা আমার ভুল হয়েছিল দারুণ ভুল হয়েছিল আমি এখনও তোমাকে চাই মিতা আমি যদি অরুণিমাকে ছেড়ে দিই তুমি আবার আমায় ফিরিয়ে নেবে ছি সুব্রত তোমার এই কথা বলতে লজ্জা করল না তুমি আমার সঙ্গে যা করেছ করেছ আবার অরুণিমার সঙ্গেও খারাপ ব্যবহার করতে চাও তাছাড়া আমি একটা পাগল মেয়ে যেন পারমিতা তাকে চাবুক মেরেছে এইভাবে মুখটা কুঁচকে ফেলল সুব্রত পারমিতার বাবা হেমরঞ্জন গত চার বছর ধরে একটা নার্সিং হোমে আছেন বদ্ধ উন্মাদ অবস্থা সারবার কোনো আশা নেই তিনি চা বাগান এবং অন্যান্য ব্যবসা নিয়ে বেশ জমিয়েছিলেন হঠাৎ সব ছেড়ে চলে যেতে হয়েছে বছর দশেক আগেও তার একবার মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দিয়েছিল হেমরঞ্জন যখন নার্সিং নার্সিংহোমে যান তখন তার সমস্ত সম্পত্তির অধিকার দিয়ে গিয়েছিলেন জামাইকে নয় মেয়েকে সুব্রত তাতে দারুণ চটে গিয়েছিল সে প্রকাশ্যেই জানিয়েছিল যে হেমরঞ্জনের বংশে পাগলামের ধারা আছে সুতরাং পারমিতারও যে কোনো দিন যে কোনো সময় পাগল হয়ে যাবার সম্ভাবনা বিষয় সম্পত্তি তদারকির ভার সুব্রতর ওপরেই থাকা উচিত সেই সময় বেশি উৎসাহী হয়ে ঝোঁকের মাথায় সুব্রত পারমিতাকেও পাগল প্রমাণ করবার অনেক চেষ্টা করেছিল পারমিতার কিছু কিছু ব্যবহার দেখলে অবশ্য তাকে পাগল মনে হওয়াও অস্বাভাবিক নয় কফির কাপটা শব্দ করে নামিয়ে রেখে দ্রুত চলে গেল সুব্রত সিঁড়িতে শোনা গেল তার দুবদাপ পায়ের শব্দ ট্যাক্সিতে রেড রোড দিয়ে ফেরার পথে হঠাৎ এক জায়গায় ড্রাইভারকে গাড়ি থামাতে বলল পারমিতা এখানে কেউ নামে না বিশেষত কোনো একলা মহিলা তবু পারমিতা ভাড়া মিটিয়ে দিল ট্যাক্সিওয়ালাটি একটুক্ষণ অবাক হয়ে থেকে দেখল পারমিতা রাস্তা পার হওয়া দুদিক থেকে গাড়ি আসছে প্রচণ্ড জোরে তার মধ্যে দিয়ে হেঁটে গেল পারমিতা কোন রকম ভ্রুক্ষেপ নেই কোনো গাড়ি যে তাকে চাপা দিল না সেটা নিয়তি ছাড়া আর কি হতে পারে পারমিতা একটা কৃষ্ণচূড়া গাছের সামনে গিয়ে দাঁড়াল গাছটাতে একসঙ্গে একটা কুড়ি ভেঙে অজস্র লাল ফুল ফুটেছে যেন গাছটা লাল রঙের হাসিতে ঝলমল পারমিতা বলল আজ পনেরোই এপ্রিল মনে আছে আজ তোমার জন্মদিন আমায় চিনতে পারছ বাতাসে দুলছে গাছটির ডাল যেন সেও কথা বলতে চাইছে পারমিতার সঙ্গে গত বছর ঠিক এই দিনে তোমার প্রথম ফুল ফুটেছিল আমি তারিখ লিখে রেখেছিলুম আজও এপ্রিলের পনেরো আজ প্রথম তোমার ফুল ফুটল হাত ব্যাগ থেকে একটা রঙিন ছবির কার্ড বার করল পারমিতা তাতে লাল ফিতে লাগানো কৃষ্ণচূড়া গাছটার একটা ডাল নিচু করে তাতে ওই ফিতে দিয়ে কার্ডটা সে বেঁধে দিল সেই কার্ডে লেখা জন্মদিনের শুভেচ্ছা আমি এই পথ দিয়ে যাবার সময় রোজ তোমায় দেখে যাব কেমন এ রাস্তায় আরও অনেক গাছ আছে কিন্তু অনেকের সঙ্গে তো একসঙ্গে বন্ধুত্ব হয় না তুমি আমার বন্ধু মনে থাকবে কিছুক্ষণ গাছটার সঙ্গে এমনি কথা বলে তারপর আস্তে আস্তে হাঁটতে লাগল পারমিতা রেড রোডের এই পাশটা দিয়ে বিশেষ কেউ হাঁটে না কিন্তু পারমিতার মতন একজন সুঠাম চেহারার রমণীকে একা হাঁটতে দেখলে তার পেছনে পিঁপড়ে জুটে যাবেই কোথা থেকে এসে উদয় হল দুটি লোক তারা পারমিতার পেছনে পেছনে আসতে আসতে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে লাগল পারমিতা গ্রাহ্যই করল না সেসব সে একেবারে আপন মনে আছে আকাশে থোকা থোকা মেঘে লেগেছে শেষ সূর্যের ছটা দূরে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে মনে হচ্ছে আকাশেরই কোনো বাড়ি একজন কোনও ব্রিটিশ রাজপুরুষের মূর্তি ছিল এক সময় এখন মূর্তিটা নেই কিন্তু খালি বেদিটা আছে সেখানে গিয়ে বসল পারমিতা এসব জায়গাতেও কোনো মেয়ে একলা বসে না কিংবা যদি কেউ বসে তার বিশেষ কোনো উদ্দেশ্য থাকে একটু পরে পুরো অন্ধকার নামলে এখানে এসে পড়বে লোভীরা দূরে দাঁড়িয়ে সেই রকম কয়েকজন লোক পারমিতাকে লক্ষ্য করছে পারমিতা তো চোখ বুঁজে আছে শূন্য পাথরের বেদির উপর সে যেন একটি জীবন্ত স্থাপত্য খুব ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে তার ঠোঁট নড়ছে একটু একটু দশ মিনিট পরে একটা গাড়ি তার সামনেই রাস্তার উপর দাঁড়িয়ে পড়ল এর মধ্যে আবছা অন্ধকার হয়ে গেছে চারদিক অন্য চলন্ত গাড়িগুলি হেডলাইট জ্বেলে যাচ্ছে এই খারাপ হওয়া অ্যাম্বাসেডর গাড়িটিতে ড্রাইভারই একমাত্র যাত্রী সে গাড়ি থেকে নেমে এসে বিরক্ত মুখে হুট তুলল তখন বেদি থেকে নেমে পারমিতা আস্তে আস্তে এসে দাঁড়াল লোকটির পাশে লোকটি থমকে মুখ তুলে বলল এ কি আপনি পারমিতা বলল কেমন আছো মনীষ মনীষ ক্রমশ বেশি অবাক হচ্ছে সন্ধে হয়ে আসা নির্জন রেড রোডে একজন সুন্দরী মহিলা হঠাৎ এসে দাঁড়াল তার পাশে আপনি মানে আপনাকে আগে কোথায় দেখেছি বলুন তো পারমিতা হাসিতে সারা মুখ ভরিয়ে দিয়ে বলল আমায় তুমি চিনতে পারছ না মনীষ আপনাকে বেশ চেনা চেনা লাগছে নিশ্চয়ই কোথাও দেখেছি কিন্তু ঠিক মনে করতে পারছি না এখন না মনে পড়লেও পরে মনে পড়বে আপনি এখানে কি করছেন তোমার জন্য অপেক্ষা করছিলুম মনীষ এবার হেসে বলল সেটা আমার সৌভাগ্য কিন্তু হঠাৎ গাড়ির স্টার্ট বন্ধ না হলে আমার তো এখানে থামবার কথা ছিল না আপনাকে আমি আগে দেখতেও পাইনি তবু আমি জানতুম তুমি এই পদ দিয়ে আসবে ঠিক এইখানে থামবে আপনি আমাকে তুমি তুমি করে বলছেন যখন নিশ্চয়ই আমাকে খুব ভালই চেনেন আমি কিন্তু এখনও মনে করতে পারছি না তাতে কিছু যায় আসে না তুমিও আমাকে তুমি করে বলতে পারো ব্যাপারটা কোনো রহস্যময় নাটকের মতন মনে হচ্ছে মনীষের কিছুদিন ধরে তার জীবনে এই রকম কিছু অদ্ভুত ঘটনা ঘটছে মুম্বাইতে থাকার সময় আর মুম্বাই থেকে ফিরেও অনেকটা যেন অলৌকিক এসব পছন্দ করে না মনীষ এই ভদ্রমহিলাকে চেনা চেনা মনে হচ্ছে বলেই সে কোনো কড়া কথা বলতে পারছে না হয়তো কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের বাড়িতে দেখা হয়েছে মনীষ গাড়ির যন্ত্রপাতি ঘাঁটাঘাঁটি করতে লাগল গত সপ্তাহে গাড়িটার টিউনিং করা হয়েছে এরকম পথের মধ্যে হঠাৎ থেমে যাওয়ার কথা নয় কার্পোরেটরে ওভারফ্লো করেছে কোন প্লাগ খুলে গেছে পারমিতা বলল ছেলেবেলায় আমি খুব গাড়ি চালাতুম এখন অবশ্য বেশ কয়েক বছর অভ্যেস নেই তবু আমি একটু চেষ্টা করে দেখব কোনো উত্তর দেবার আগেই পারমিতা নিচু হয়ে তেলের প্ল্যাগটা খুলে নিজের মুখে পুরে দিল হুশ করে টানতেই বেশ খানিকটা পেট্রোলে ভরে গেল তার মুখ প্ল্যাগটা আবার যথাস্থানে লাগিয়ে পারমিতা কুলকুচো করে পেট্রোল ফেলতে লাগল তারপর রুমাল দিয়ে ঠোঁট মুছে সে বলল এবার স্টার্ট দাও তো দেখো বোধহয় চলবে মনীষ একেবারে স্তম্ভিত কোন সুন্দরী সম্ভ্রান্ত মহিলা মুখ দিয়ে এরকম পেট্রোল টানবেন এ যেন কল্পনাও করা যায় না কারখানার মিস্ত্রি ছাড়া অনেক মাইনে করা ড্রাইভারও এরকম পারে না মনীষ নিজেই তো পারে না পারমিতার মুখে ঘৃণার কোনো চিহ্ন নেই আরও দু একবার সে চিকচিক করে থুতু ফেলল তারপর বলল স্টার্ট দিলে না মনীষ গাড়িতে উঠে বসে সুইচ ঘোরাতেই ইঞ্জিন জীবন্ত হয়ে উঠল আসুন উঠে আসুন আপনাকে কোথাও পৌঁছে দিতে হবে আমাকে ব্ল্যান্সডাউন সাদার্ন এভিনিউয়ের মোড়ে নামে দিলেই চলবে পারমিতা অন্য দরজা দিয়ে উঠে এসে বসল মনীষের পাশে গাড়ি স্টার্ট দেবার আগে মনীষ একটা সিগারেট ধরালো। তার হঠাৎ মনে হল ভদ্রমহিলার মুখের মধ্যে এখনও পেট্রোল আছে কাছাকাছি আগুন নিয়ে গেলে হয়তো হুশ করে আগুন জ্বলে উঠতে পারে এক যুবতী নারীর মুখ দিয়ে হুশ করে আগুন বেরুচ্ছে এই ছবিটা ভাবলেই কেমন যেন গা শিউরে উঠে আমি হার স্বীকার করছি আপনি ঠিক কে বলুন তো আমার নাম পারমিতা পারমিতা কি আর কিছুই না শুধুই পারমিতা আপনাকে আমি কোথায় দেখেছি আমাদের কোনো কমন ফ্রেন্ড সেটা তোমাকেই মনে করতে হবে আমি বলব না ঠিক মনে পড়বে একসময় আপনি হেয়ালি করছেন আমি কিন্তু হেয়ালি ভালোবাসি না রেড রোডে আমার গাড়ি খারাপ হল আর তক্ষুনি আপনি সে উপস্থিত হলেন এর মানে কি ধরে নাও কাকতালিও পৃথিবীর সব ঘটনার কি মানে থাকে আমি তো অনেক কিছুর মানে বুঝতে পারি না সিগারেটটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিল মনীষ ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে এসে সে ঘ্যাঁচ করে ব্রেক কষল তারপর বাঁ হাত বাড়িয়ে পারমিতার কাঁধ চেপে ধরে কঠোর স্বরে বলল আপনি কে সত্যি করে বলুন কি আপনার মতলব নইলে এক্ষুনি আমি আপনাকে থানায় নিয়ে যাব জোর করে নিজের হাত ছাড়াবার চেষ্টা না করে পারমিতা অত্যন্ত কাতর দুঃখিত গলায় বলল আমায় ওরকমভাবে ধরো না মনীষ ছেড়ে দাও কেউ আমায় অবিশ্বাস করলে আমার খুব কষ্ট হয় আমার মুখের দিকে তাকাও ভালো করে দেখো আমায় কি খারাপ মনে হয় আমি কি তোমার কোনো ক্ষতি করতে চাই পারমিতার গলার আওয়াজে এমন কিছু ছিল যাতে মনীষ তৎক্ষণাৎ অনুতপ্ত বোধ করে হাত সরিয়ে আনল তারপর একটু বিব্রতভাবে বলল না না আমি তা বলতে চাইনি আপনি তো আমার উপকারই করলেন কিন্তু আমি যে কিছুই বুঝতে পারছি না আপনি আমায় সব খুলে বলছেন না কেন আমি খুলে বললেও তুমি বুঝতে পারবে না একদিন তুমি নিজেই সব বুঝতে পারবে তবে তাই হোক এবার মনীষ তার স্বভাবসুলভ ভঙ্গিতে দারুণ জোরে গাড়ি চালিয়ে চলে এল সাদার্ন অ্যাভিনিউতে ল্যান্সডাউনের মোড়ে গাড়ির গতি কমিয়ে বলল এবার বলুন কোন দিকে আমি আপনার বাড়িতে নামিয়ে দিয়ে আসছি তুমি আর একদিন আমার বাড়িতে যেও আজ আমি এখানেই নামব অর্থাৎ আপনি আপনার বাড়ি আমায় দেখাতে চান না ঠিক আছে থ্যাংকস ফর এভরিথিং পারমিতা দরজা খুলে নেমে গেল তার মুখে তখনও দুঃখের ছায়া মনীষের সঙ্গে আর কোনো কথা না বলে সে হাঁটতে শুরু করল মন্থরভাবে মনীষ একবার ভাবল চুপি গিয়ে সেই রহস্যময় নারীটির বাড়িটি দেখে আসবে কিন্তু পরের মুহূর্তেই মত বদলাল একবার কাঁধ ঝাঁকিয়ে গাড়ি ঘুরিয়ে নিল ডান দিকে পারমিতাদের বাড়ির সামনে একটা ছোট্ট লন একসময় সেখানে নানা রকম গাছ ছিল একতলাটা ভাড়া দেবার পর বাইরের লোকজনদের হুটোপুটিতে সেসব নষ্ট হয়ে গেছে বাইরের গেট ঠেলে ভেতরে এসে পারমিতা চিঠির বাক্সটা একবার দেখল এটা নিছকে অভ্যেস কারণ তাকে কেই বা চিঠি লিখবে নানা ধরনের বিল আর অফিসের চিঠিপত্র আসে শুধু ওপরে সিঁড়িতে লোহার গেটের কাছে বসে আছে পারুল দিদিমণি তোমার আজ ফিরতে দেরি হল তুই কখন এসেছিস অনেকক্ষণ আমি তো ভেবেছি তুমি সাড়ে পাঁচটার মধ্যে ফিরবে ঠিক যেন পারুল আগের মতন এ বাড়িতেই কাজ করে সেই রকম কথাবার্তা অথচ পারুল আজ মাস দেড়েকের মধ্যে এদিকে আসেনি পারমিতাও এর মধ্যে আর কোনো কাজের লোক রাখেনি নেপালি দারোয়ানরা দুটি মেয়েকে নিয়ে এসেছিল তাদের পছন্দ করেনি পারমিতা নিজের কাজ সে নিজেই দিব্যি চালিয়ে নিচ্ছে তালা খুলে ভেতরে এসে পারমিতা বলল যা জল বসা আমি আগে চা খাব পারুল বলল ইস মেঝেতে কী ধুলো কতদিন মোছা হয়নি ফ্রিজটার গায়ে ওরকম হলুদের দাগ লাগল কি করে পারমিতা হেসে বলল থাক তোকে আর গিন্নিপনা করতে হবে না আগে চা খাও আমাকে রাত্রে রান্নার কিছু ব্যবস্থা আছে নাকি রাত্রিরে না খেয়েই থাকো স্যান্ডউইচ বানানো আছে তাতে আমার চলে যাবে তোর জন্য ভাত ডাল ফুটিয়ে নিস স্নান সেরে বারান্দার চেয়ারে বসবার পর পারুল চায়ের কাপ এনে রাখল তার সামনে সঙ্গে চিড়ে ভাজা বাড়িতে যে চিড়ে ছিল তা জানতই না পারমিতা পারুলি খোঁজ রাখত সবকিছুর দিদিমণি এখন রাগ মরেছে নাকি এখনও রেগে আছ আমার উপর পারমিতা একদৃষ্টে চেয়ে রইল পারুলের দিকে তার মাথার মধ্যে একটা ঝনঝন শব্দ হচ্ছে দিদিমণি আমি মিথ্যে বলা একদম ছেড়ে দিয়েছি সেই যে তুমি বলেছিলে এক মাস পরে পারমিতা কিছুই শুনতে পাচ্ছেন না পারুলের কথা তার মাথার মধ্যে ঝনঝন শব্দটা বেড়েই চলেছে আমি খবর নিয়েছিলুম তুমি অন্য কোনো লোক রাখনি তুমি একা একা থাকো কি খাও না খাও কোনো ঠিক নেই পারমিতা দু হাতে নিজের কান চেপে ধরে বলল চুপ কর একটু চুপ কর ঝনঝন শব্দের সঙ্গে সঙ্গে পারমিতার মুখখানা লাল হয়ে উঠেছিল আস্তে আস্তে আবার স্বাভাবিক হয়ে গেল এবার সে চায়ের কাপে চুমুক দিল নিঃশব্দে তারপর কাপটা নামিয়ে রেখে মুখ তুলে বলল তোর ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গেছে তাই না সে জেলে আছে দারুণ চমকে উঠে পালুল বলল তুমি কি করে জানলে দিদিমণি সে জেলে আছে ভালোই হয়েছে নইলে পাড়ার গুণ্ডারা তাকে মেরে ফেলত দিদিমণি দিদিমণি আমার ওই একমাত্র ছেলে কোনো দিন খারাপ ছিল না আর কটা দিন পরেই কারখানায় কাজে ঢুকত শুধু পাড়ার কটা বদলোকের পাল্লায় পড়ে শুধু বদলোকদের দোষ দিচ্ছিস কেন পারুল তোর ছেলের জন্যই তো তুই আমার বাড়ি থেকে টুকিটাকে জিনিসপত্র চুরি করতিস তোর মেয়েদের কিছু না দিয়ে ওই ছেলেকে দিতিস সব মেয়ে তিনটে তো ঢেঁকি এক পয়সা রোজগার করতে পারে না ওদের বাপ এদের কোনো বাড়িতে কাজে লাগাতে দেবে না শুধু বসে বসে খায় যখন যা দরকার এবার আমার কাছ থেকে চেয়ে নিবি দিদিমণি আমার ছেলেকে যে পুলিশে ধরেছে কে তোমায় খবর দিল নিচের বাহাদুররাও তো জানে না আমি যে তোর ছেলেকে দেখতে পেলুম জেলের মধ্যে সে শুয়ে আছে ভালো আছে তোর ছেলে কেউ মারধর করে না জেলের মধ্যে আমার ছেলেকে তুমি দেখতে পেলে কবে তুমি জেলখানা গিয়েছিলে এ কথার কোনো উত্তর না দিয়ে পারমিতা চলে গেল ছাদে কিছুক্ষণ সে তার টবের গাছগুলির সঙ্গে কথা বলল এখন তার মুখখানি বিষণ্ন একটু পর তার পুজোর ঘরে ঢুকে একটা সাদা দেয়ালের সামনে দাঁড়াল তারপর হু হু করে কাঁদতে কাঁদতে বলতে লাগল আমি যে দেখতে পাই আমি দেখতে পাই কেউ বিশ্বাস করে না